রজঙ্কৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের আমাদের সামনে শিয়া মুসলমান রয়েছে, সুন্নি মুসলমান রয়েছে, আহলে হাদিস মুসলমান রয়েছে, এদের কাছে রয়েছে মানবরচিত হাদিসের গ্রন্থ। এই হাদিসের গ্রন্থগুলি কি আমাদের মানতে হবে আমরা যারা মুসলিম রয়েছি? কোরআনে 13 নম্বর সূরা আর রদ এর 37 থেকে 40 আয়াতে আমরা দেখতে পাব যে এই সুন্নিদের, শিয়াদের, আহলে হাদিসদের হাদিসগুলি মানতে হবে কিনা। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াফরাহুনা বিমা আনজালা ইলাইকা মিনাল আহজাবি মা ইউনকিরু বা'দাহু কুল ইন্নামা উমিরতু আন আ'বুদা আল্লাহা ওয়া লা উশরিকা বিহি ইলাইহি আদউ ওয়া ইলাইহি মা'আব ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বা'দামা জা'আকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা ওয়াক ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন ক্বাবলিকা ওয়া জা'আলনা লাহুম আযওয়াজা ওয়া যুররিয়্যা ওমা কান লিরাসূলিনা আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইযনিল্লাহ বিকুল্লি আজালিন কিতাব يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإنما عليك البلاغ وعلينا الحساب অনুবাদে আল্লাহ বলছেন, যাদেরকে আল কিতাব দান করেছি তারা আনন্দ করে যাচ্ছে, তোমার কাছে যা নাজিল করা হয়েছে তাই নিয়ে। অবশ্য তাদের মধ্যে এমন দলও রয়েছে যারা সেসবের মধ্যে কিছুটা অস্বীকারও করে যাচ্ছে। এই দলগুলির কাছে কোরআন আছে, কিন্তু কোরআন ছাড়া অন্যান্য গ্রন্থ রয়েছে। তুমি বলে দাও, আমাকে তো এই নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি আল্লাহ তাআলার ইবাদত করি আর তার সাথে যেন আর কিছুই, কোনো কিছু হোক মানুষের তৈরি করা হোক নবী রাসূলদের নামে তৈরি করা, আমি যেন শরীক না করি, আর আমি তারই কাছে সাহায্য চাই আর তারই মহান দরবারে ফিরে যেতে হবে। তো রাসূল আল্লাহ তাআলা কোরআনের সাথে অন্য কোনো জিনিসকে শরীক করেননি। এভাবেই তো আমি কোরআনকে সহজভাবে বুঝার ভাষায় কোরআন আন আরাবিয়ান বিধান হিসেবে নাজিল করেছি। বিধানের গ্রন্থ একটি আল কোরআন। এখন তুমি যদি ওদের উদ্ভট কল্পনা সময়ের অনুসরণ করো, তোমার কাছে যে তথ্য এসেছে তারপরেও, তাহলে আল্লাহ তাআলার যে কবল থেকে তোমাকে বাঁচানোর এবং সাহায্য করার মতো কেউ থাকবে না। তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আপনি মানুষের উদ্ভট কল্পনার সেই গ্রন্থগুলির অনুসরণ করবেন, তাহলে আপনি আর বাঁচবেন না। তোমার পূর্বে আমি অসংখ্য রাসূল প্রেরণ করেছি যাদের স্ত্রী পুত্র পরিজন ছিল। রাসূলগণের মধ্যে এমন কেউ ছিল না যে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া একটি আয়াত আনতে পারত। সকল রাসূলদের কাছে ছিল এই আল কোরআন, এই আল কিতাব, যার প্রমাণে 57 নম্বর সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তো সকল রাসূলদের কাছে ছিল এই আল কিতাব আল কোরআন। তারপরে আল্লাহ বলছেন, প্রত্যেকটি জিনিসের জন্য নির্ধারিত কাল লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ যা চান তাই মিটিয়ে ফেলেন আর প্রতিষ্ঠিত করেন, তার কাছে মূল কিতাব রয়েছে। মানুষের সাথে আমার যে ওয়াদা রয়েছে তার মধ্যে কিছুটা যদি তোমাকে দেখিয়ে দিই কিংবা যদি তোমার মৃত্যু ঘটিয়ে দিই, তাহলে তোমার কাজ শুধু পৌঁছে দেওয়া আর আমার কাজ হলো হিসাব নেওয়া। আপনার এবং আমার দায়িত্ব হচ্ছে কোরআন পৌঁছে দেওয়া, আর যারা মানবে না তাদের ব্যাপারে আপনি কঠোর ব্যবস্থা আরোপকারী হতে পারবেন না, কারণ আল্লাহ নিষেধ করেছেন রাসূলে কারীমকে। আপনাকে প্রচার প্রসার করতে হবে শুধু কোরআন, এছাড়া অন্য কোনো সুন্নিদের হোক, শিয়াদের হোক, আহলে হাদিসদের হোক, যত সব হাদিসের গ্রন্থ রয়েছে এগুলি আপনি প্রচার করতে পারবেন না যদি আল্লাহ তাআলা মুসলিম হয়ে থাকেন, আর আপনি কারোর উপরে জবরকারী হতে পারবেন না। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন। এখন যে নির্দেশ আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দিয়েছেন সেটি কেবল মানতে হবে, এ বাদে অন্য কারোর কোনো ধরনের নির্দেশ আপনি মানতে পারবেন না, কারণ সকল নির্দেশগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে। 3 নম্বর সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আপনি যদি মানুষের এই গ্রন্থগুলির ভিতরে হুকুম তলাশ করেন, হুকুমুল্লাহ তলাশ করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, আপনি কোরআনচ্যুত হয়ে যাবেন। আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে 5 নম্বর সূরা আল মাইদার 44 নম্বর আয়াতে, 43, 44, 45 এই 3টি আয়াতে আল্লাহ তাআলা বিশেষভাবে আইনের কথা বলেছেন,
এবং আল্লাহ বলছেন ইন্না আনজালনা তাওরাত ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহা নাবিয়ুন, এই আইনের ভিতরে হিদায়ত রয়েছে, আলো রয়েছে, সকল নবীরা এই আইন মতে বিচার কার্য করত। আর এর ভিতরে রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুমুল্লাহ, 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কাইফা ইউহাকিমুনাকা ওয়া ইন্নাহুম তাওরাত ফিহা হুকুমুল্লাহ, তোমরা কিভাবে ওয়া কাইফা ইউহাকিমুনাকা, আর কেমনে তোমাকে তারা হাকিম মানবে, ওয়া ইন্নাহুম তাওরাত, আর মানুষের মাঝে রয়েছে আল্লাহ তাআলার আইনের গ্রন্থ, ফিহা হুকুমুল্লাহ, এই আইনের গ্রন্থের মধ্যে শুধু আল্লাহ তাআলার হুকুম রয়েছে, আর এর বাহিরে যত গ্রন্থ শিয়াদের সুন্নিদের আহলে হাদিসদের যে হাদিসগুলি সেগুলি মানুষের পক্ষ থেকে রয়েছে বানানো হুকুম, সেগুলির একটিও যদি কোরআনের আয়াতের সাথে আপনি মানেন আপনি ইসলামচ্যুত হয়ে যাবেন, আপনি মুরতাদ হয়ে যাবেন, কারণ ইরতেদাদ করলেন আপনি কোরআনের আয়াত থেকে, তাদের লিখিত এবং তাদের মান্যকৃত যে গ্রন্থগুলি সেই গ্রন্থগুলির দিকে। তো আপনি যখন ইরতেদাদ আনিল ইসলাম হয়ে যাবেন, কোরআন থেকে আপনি যখন নিজের ব্যক্তিত্বকে তাদের দিকে নিয়ে যাবেন, তখন আপনি হুকমুল্লাহর সাথে অন্য জিনিসকে শরিক করা শুরু করলেন। তাই আল্লাহ বলছেন মুশরিকদের পরকালে কোনো ক্ষমা নেই, 4 নম্বর সূরা আন-নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর আল্লাহ তাআলার হুকুমের সাথে অন্য কারোর কোনো হুকুম মানা যাবে না, সেই হুকুম বুখারি হোক, মুসলিমের হোক, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজা এবং কুতুবে আরবার লেখকদের হোক না কেন, এমনকি ফিকার যে বড় বড় পণ্ডিত ছিলেন তাদের পক্ষ থেকে হোক না কেন। কারণ 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা ইশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার এই হুকমুল্লাহর সাথে অন্য কোনো হুকুম মানা যেতে পারে না। আমাকে অনেকেই বলে আপনি কেন দাঁড়িয়ে রাখেন না, তো আমি বাইবেল যখন পড়েছি বাইবেল পড়ে দেখি বাইবেলে দাঁড়িয়ে রাখার কথা বলেছে, বাইবেল উষ্ণীষ পাগড়ির কথা এবং টুপির কথা বলছে, তো আমি তো খ্রিস্টান নই, আর এইসব জিনিসের হুকুম আমি কোরআন থেকে পাই না কিন্তু মানব রচিত গ্রন্থ থেকে পাই, তা আমি মুসলিম আল্লাহ তাআলা রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে আপনার মুসলিম বানান, তো আল্লাহ তাআলার মুসলিম যখন হবেন আপনি, তো আপনি কেন মানব রচিত গ্রন্থের আইন মানবেন, আর মানব রচিত গ্রন্থের আইন যখন আপনি কোরআনের আইনের সাথে মানলেন তখন মূলত আপনি হুকুমদাতা দুইজনকে মানলেন, একজন হলেন আল্লাহ আর একজন হলেন মাখলুক, তো কোনো মাখলুকের হুকুম যদি কোনো মাখলুক মানে তাহলে সে ইরতেদাদ আনিল ইসলাম করে ফেলে, সে ইসলাম থেকে ইসলাম চ্যুত হয়ে যায়, সে কোরআনচ্যুত হয়ে যায়, সেহেতু এমন মুশরিকদের পরকালে আল্লাহ তাআলা মাগফিরাত করবেন না। যে হুকুম কোরআনে নেই সেই হুকুম অন্য কোনো গ্রন্থ থেকে আসুক না কেন আপনি মানতে পারবেন না যদি আপনি আল্লাহ তাআলার মুসলিম হন, অন্যথায় আপনার যা ইচ্ছা তাই করতে পারেন।